লাজ লজ্জার কি মাথা খেয়েছেন? সামান্যতম বিবেক বুদ্ধি, সামান্যতম লাজ লজ্জা সবকিছু আপনারা বিসর্জন দিয়েছেন। আমার এক বন্ধু ভালো কথা বলেছেন, বলেছেন এই সরকার এতই মিথ্যাবাদী, শাসকরা অনেক মিথ্যা কথা বলে কিন্তু এই সরকার অতীতের সকল মিথ্যুক সরকারকে এরা লজ্জা দিয়েছে। এরা এরা যখন গণতন্ত্রের কথা বলে তখন বুঝতে হবে দেশে একটা ফ্যাসিবাদ চলছে। এরা যখন মানবাধিকারের কথা বলে তখন বুঝতে হবে দমন পীড়ন করে এরা শেষ রক্ষা করতে চায়। এরা যখন ভোটের কথা বলে তখন বুঝতে হবে এরা ভোটের নামে একটা তামাশা এরা মঞ্চস্থ করছে। এরা এভাবে কোনো দেশ চলতে পারে না। সেজন্য আমরা গণতন্ত্র মঞ্চ থেকে পরিষ্কার করে বলেছি, আপনারা ভোট ভোট যে খেলাটা খেলছেন, আগামী কদিনের মধ্যে দেশের সংকটটাকে আরো বাড়িয়ে দেবে। সেই কারণের জন্য আমরা আপনাদেরকে বলেছিলাম, আপনারা খেলাটা বন্ধ করেন, সংসদে কারা বিরোধী দল হবে সেটা পর্যন্ত যদি প্রধানমন্ত্রীকে ঠিক করে দিতে হয়, সংসদে কারা বিরোধী শিবিরে বসবে এটা যদি সরকারি দলকে যদি ঠিক করে দিতে হয়, এর নাম কি নির্বাচন? মানুষ কি এটাকে নির্বাচন মনে করে? এই কারণের জন্য দেশব্যাপী মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, মানুষ এই নির্বাচনকে বর্জন করেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে দেশব্যাপী কোটি কোটি ভোটারদেরকে, জনগণকে এই তামাশা নির্বাচন এটাকে প্রত্যাখ্যান করবার জন্য, বর্জন করবার জন্য আমরা ডাক দেই। এই নির্বাচন অংশ নেওয়া মানে হচ্ছে ভোট ডাকাতিকে জায়েজ করা। এই নির্বাচন অংশ নেওয়ার অর্থ হচ্ছে একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী দুঃশাসনকে বাংলাদেশের বুকের উপরে চেপে বসতে এটাকে সাহায্য করা। কোন বিবেক সম্পন্ন মানুষ যার মর্যাদা আছে, সম্মান আছে, কোন মানুষ এই খেলায় কোনোভাবে অংশগ্রহণ করতে পারে না। গণতন্ত্র মঞ্চ সেই লড়াইটা আমরা জারি রাখব। আমরা আগামীকাল থেকে আমাদের চলমান যে আন্দোলন, আমরা সভা সমাবেশ চলবে, আমাদের সারা দেশব্যাপী গণসংযোগের যে কর্মসূচি সেই কর্মসূচি চলবে, আমাদের সভা সমাবেশ গণমিছিল এই কর্মসূচি আমরা অব্যাহত রাখব। এবং এরপরে আমাদের মঞ্চে নেতারা বসবেন, মঞ্চ আমরা বসব, আলাপ আলোচনা করব। আন্দোলনের সুনির্দিষ্ট দিনক্ষণ আমরা আজকে বসব আলাপ আলোচনা করে, আন্দোলনের সুনির্দিষ্ট রূপরেখা আরো দিনক্ষণ আমরা আলাপ আলোচনা করে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সেটাকে আমরা ঘোষণা করব।